আমি মোহাম্মদ হাসানুল্লাহ খান, সহকারী শিক্ষক, পুলিশনাথ হাই স্কুল, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে বীজ সংরক্ষণ অংশ থেকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই পরিচ্ছেদ থেকে প্রথম অধ্যায়ের এই পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ থেকে গত ক্লাসে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা মনোযোগ সহ এই সৃজনশীলটি দেখো। আলিম সাহেব তাদের এক বিঘা জমির জন্য 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি ধান বীজ ক্রয় করে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আলিম সাহেব একজন ভদ্রলোক, উনি তার 1 বিঘা জমির জন্য 1000 গ্রাম ধান বীজ ক্রয় করে এবং বীজগুলো বাছাই করে এবং নিম্নের বস্তুগুলো পেলেন। তিনি বাছাই যখন করছেন, তিনি কি পেলেন? অন্য জাতের বীজ, অর্থাৎ ধান বীজের মধ্যে অন্য জাতের বীজ পেয়েছেন 40 গ্রাম এবং 60 গ্রাম পেয়েছে ছোট বীজ এবং পোকা খাওয়া বীজ পেয়েছে 50 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, কতে আমরা দিয়েছি বীজ বিপণন কি, কতে দিয়েছি বীজ প্রক্রিয়াকরণের সুবিধা কি কি, আমরা যে বীজ প্রক্রিয়াকরণ করবো কেন করবো এবং সুবিধা কি। আলিম সাহেবের বাছাইকৃত বীজের শতকরা হার নির্ণয় করো এবং ঘ নম্বরে দেখছি যে অধিক ফসল উৎপাদনে আলিম সাহেবের কাজটি মূল্যায়ন করো, অর্থাৎ উনি যে 1 কেজি বীজ বাজার থেকে ক্রয় করে এনে এগুলো বিভিন্ন ত্রুটিপূর্ণ বীজগুলো আলাদা করলেন, ছোট বীজগুলো আলাদা করলেন এবং অন্য জাতের বীজগুলো আলাদা করলেন, করার যে একটা ফলশ্রুতিতে বিশুদ্ধ বীজ পাওয়া গেছে তার যে উপকারিতা এবং কৃষিকাজে কৃষি ফলন বা লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য তার উপকারিতা কি সেটা আমরা মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, বীজ বিপণন, প্রিয় শিক্ষার্থীরা বীজ বিক্রয়ের পূর্বে কতগুলো প্রক্রিয়া মেনটেন করতে হয়, অর্থাৎ বীজ বিপণনটা হলো একটা প্রক্রিয়া, অর্থাৎ বীজ সংগ্রহ, প্যাকেজ সংগ্রহ, বিশুদ্ধ বীজ বাছাইকরণ, বিজ্ঞাপন এবং বিক্রি, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে একসাথে বলা হয় বীজ বিপণন। কৃষি ক্ষেত্রে আবার খেয়াল করো, অর্থাৎ আমরা বীজ যখন কি করব, সংগ্রহ করব, প্যাকেজ সংগ্রহ করব, বিশুদ্ধ বীজ বাছাই করে সংরক্ষণ করব এবং বিজ্ঞাপন দিব এবং বিক্রি করব, এই পুরো প্রক্রিয়াটা হলো বীজ বিপণন। প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, খ নম্বরের প্রশ্ন হলো বীজ প্রক্রিয়াকরণের সুবিধা কি কি। প্রিয় শিক্ষার্থীরা, ভালো ফসল উৎপাদন করার লক্ষ্যে প্রথম যে শর্তটি সেটি হলো আমরা বীজগুলো যারাই বাছাই মারাই ইত্যাদি প্রক্রিয়াজাত করার আগে আমরা একটা জিনিস চিন্তা করি যে কিভাবে এগুলো প্রক্রিয়াজাত করলে পরে আমাদের বিভিন্ন সুবিধা আমরা বেশি পেতে পারি। এখানে 1 নম্বর সুবিধা হলো আমরা প্রক্রিয়াজাত করলে বিশুদ্ধ বীজ পাব। 2 নম্বর কি সুবিধা হতে পারে, তার উজ্জ্বলতা বা পরিশুদ্ধতা আমরা কি লক্ষ্য করতে পারবো। 3, এই প্রক্রিয়াজাত করার ফলে বীজের জীবনী শক্তি এবং অঙ্কুরোদ্গমনের হার বেশি পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বেশি না বললেই হয় কারণ এটা 2 মার্কের, আমরা 2-3টা বা 4টা সুবিধা আমরা বলবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় প্রশ্ন গ নম্বর, আলিম সাহেবের বাছাইকৃত বীজের শতকরা হার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে যে একটি ক্লাস নিয়েছিলাম সেখানে বীজের আর্দ্রতা শতকরা হার আমরা নির্ণয় করেছিলাম। এই পরিচ্ছেদে 2টা কি থাকে, সমাধান থাকে, যেটা আমরা দুইভাবে প্রশ্ন আছে। একটা হলো বীজের বাছাইয়ের পরে যে বিশুদ্ধতার হার সেটা নির্ণয়, অথবা বীজের আর্দ্রতার যে হারটা সেটা নির্ণয়। আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম বীজের কিভাবে আর্দ্রতার হার নির্ণয় করা হয়। তাহলে আজকে আমরা গণনা করে পেয়েছি যে আলিম সাহেবের বাছাইকৃত বীজের শতকরা হার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই লিখব এখানে মোট নমুনা বীজ, নমুনা
बीज हमें कत पे 40 ग्राम एवं छोट बीज पे छोट जात बीज पे 60 ग्राम एवं पोका खावा बीज पे कत 50 ग्राम। अच्छा प्रिय शिक्षार्थी এখন খেয়াল করো এখানে বিশুদ্ধ বীজের একটা সূত্র আছে। আমরা জানি বিশুদ্ধ বীজের শতকরা হার ইকুয়াল টু এখানে দেখো আমরা কি পেয়েছি নমুনা বীজ ছিল কত 1000 গ্রাম কিন্তু অন্য জাতের বীজ 40 গ্রাম ছোট জাতের বীজ 60 গ্রাম পোকা খাওয়া বীজ হলো কত 50 গ্রাম তাহলে আমরা লিখব যে বিশুদ্ধ বীজ আমরা কত পেলাম দেখো 1000 গ্রাম বিয়োগ এখানে দেখো 40 যোগ 60 যোগ 50 গ্রাম তাহলে আমাদের কত হয় দেখো 1000 গ্রাম বিয়োগ এখানে কত হয় 150 সমান 800 গ্রাম আমরা বিশুদ্ধ বীজ 1000 গ্রাম বাজার থেকে কিনে এনে বিশুদ্ধ বীজ পেয়েছি 800 গ্রাম কিন্তু তার শতকরা হার নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা যদি বিশুদ্ধ বীজের শতকরা হার ইকুয়াল টু নমুনা বীজ বিয়োগ অন্য জাতের বীজ বাই নমুনা তাহলে আমাদের কি দেখা যায় আমাদের এখানে ছিল নমুনা গুণ ছিল আমাদের কত 1000 গ্রাম বিয়োগ অন্যান্য জাতে অর্থাৎ এই তিন জাতে ছোট জাত প্লাস পোকামাকড় খাওয়া যে জাত ছিল সেটা ছিল আমাদের কত 150 গ্রাম তাহলে বিয়োগ 150 গ্রাম আর নমুনা গুণ ছিল কত 1000 গ্রাম সমান সমান বিয়োগ কত হয় দেখো গুণ 100 গ্রাম তাহলে এখানে নিচে হবে 1000 গ্রাম আর এখানে 1000 থেকে যদি 150 বিয়োগ করি আমাদের কত হলো 850 গ্রাম ইনটু 100 এখন আমরা কাটাকাটি করি এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য আর দেখো এ শূন্য এ শূন্যের উপরে কত থাকে শুধু আমাদের 85 পার্সেন্ট অর্থাৎ আমরা বিশুদ্ধ বীজের শতকরা হার নির্ণয় করলাম 85 পার্সেন্ট অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং উপরোক্ত বীজের বিশুদ্ধতা শতকরা হার কত হলো 85 প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ আমাদের আলিম সাহেব কি করেছিল 1000 গ্রাম বীজ নিয়েছিল এখানে কি পেয়েছে অন্য জাতের বীজ 40 গ্রাম ছোট বীজ 60 গ্রাম এবং পোকা এবং খাওয়া বীজ হল 50 গ্রাম এখন আমরা দেখো কি লিখছি এখানে নমুনা বীজ 1000 গ্রাম আর ত্রুটিপূর্ণ বীজগুলো আমরা ক্রমান্বয়ে লিখেছি সুতরাং বিশুদ্ধ বীজ হবে বিশুদ্ধ বীজ কি হয়েছে 1000 বিয়োগ এই ত্রুটিপূর্ণ বীজগুলো বিয়োগ ত্রুটিপূর্ণ বীজ হলে 150 1000 বিয়োগ 150 সমান সমান 850 তাহলে আমরা এখানে বিশুদ্ধ বীজের শতকরা হার কিভাবে নির্ণয় করব নমুনা বীজ বিয়োগ অন্য জাতের বীজ এবং ছোট জাতের বীজ এবং পোকামাকড় খাওয়া জাতের বীজ বাই নমুনা ইনটু 100 তাহলে দেখো নমুনা বীজ 1000 গ্রাম আর অন্যান্য জাতের বীজ ছিল কত 150
উচ্চতা হার আমাদের কত 85% অর্থাৎ আমরা 85 থেকে 95% বীজের যদি অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা থাকে আমরা সেই বীজকে আমরা ধরে নিতে পারি বিশুদ্ধ বীজ। প্রিয় শিক্ষার্থীরা এরপরটা দেখো, অধিক ফসল উৎপাদনে আলিম সাহেবের কাজটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কৃষি প্রধান দেশ হিসেবে এই দেশের শতকরা 80% লোক কোনো না কোনো ক্রমে কৃষির সাথে রিলেটেড। সেটা যদি তুমি বিশাল খামারি করো, সেখানেও তোমার বীজের বিশুদ্ধতার প্রয়োজন আছে, এবং তোমার পারিবারিক খামারে পারিবারিক কাজের জন্য যখন কোনো বীজ রোপণ করবে সেখানেও তোমার বিশুদ্ধ বীজ নির্ণয় করে বীজ রোপণ করার তোমার দরকার আছে। তাহলে তোমরা এই বিষয়ে কি আমরা দেখতে পারতেছি কি আলিম সাহেবের কাজটি শতভাগ সফল। উনি কী করছে, বাজার থেকে 1000 গ্রাম বীজ এনেছে, এনে কী করছে, অন্য জাতের বীজগুলো আলাদা করছে, বেছে বেছে 240 গ্রাম ছোট বীজ আলাদা করছে, পেয়েছে কত 60 গ্রাম, এবং পোকা খাওয়ার বীজ আলাদা করছে, পাইছে কত 50 গ্রাম। উনি 1000 গ্রাম থেকে আমরা যদি বিয়োগ করি দেখি এখানে পাইছে আমরা বিশুদ্ধ বীজ পেয়েছি কত 850 গ্রাম। আমরা যখন এই 850 গ্রাম কি করব, একটা জমিতে আমরা বপন করব, তখন আমরা সঠিকভাবে সঠিক ফসল পাবো। কারণ প্রত্যেকটা বীজ থেকে যদি আর অন্য কোনো প্রাকৃতিক দুর্ঘটনা না ঘটে চারা উৎপাদন হবে এবং ফসল পাবো। তত্রু এই আলিম সাহেবের যে উদ্যোগটি নিয়েছে সে উদ্যোগটি শতভাগ সফল। অর্থাৎ উনি একজন চাষী হিসাবে যদি তার জমিতে রোপণ করে তাহলে তিনি যে অধিক মাত্রা ফসল পাওয়ার জন্য এই কাজটি করেছিলেন তিনি অধিক মাত্রা ফসল পাবে। আর অধিক মাত্রা ফসল বললে কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। অর্থাৎ আলিম সাহেবের এই যে কাজটি এটি অবশ্যই একটি ভালো কাজ, এবং প্রত্যেকটি চাষী বা কৃষির এইভাবে বিশুদ্ধ বীজ কী করে বাছাই করে যদি তারা চাষ করে তাহলে কি তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করবে এবং অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারবে, দেশ এবং পরিবারের চাহিদাও সে মিটাইতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচ্ছেদ থেকে আমরা দুইটি যে গাণিতিক সমাধান সম্মিলিত সৃজনশীল তোমাদেরকে দিয়েছি। অবশ্যই তোমরা হয়তো এইটি যদি তোমরা বাসা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।